ত্রিপুরাতে করুনায় আক্রান্ত সেনাবাহিনীর এক আধিকারিক আগরতলার লিচু বাগানে সেনাবাহিনীর যে অফিস রয়েছে সেখানে থাকতেন ওই আধিকারিক তার কোনো ট্রাভেল হিস্ট্রি জানা যায়নি এই ঘটনায় কিছুটা আতঙ্ক ছড়িয়েছে এলাকায় সেনাবাহিনীর কোনো কর্মী বা আধিকারিক করোনায় আক্রান্ত হবার ঘটনা ত্রিপুরাতে এই প্রথম বিএসএফ এর বেশ ভালো সংখ্যায় আক্রান্ত হয়েছেন কোভিডে বৃহস্পতিবার বিএসএফ এর একজন করুণায় আক্রান্ত হবার খবর মিলেছে এখন ত্রিপুরায় মোট আক্রান্তের সংখ্যা ছয়শ যার মধ্যে তিনশো জন আক্রান্ত হয়েছেন গত চার দিনে চ্যানেল তিন রথ